বিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের চিকেন ফ্রাইটাও একদমই চাইনিজ রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো অথবা বড়ো করে কেটে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিব লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ পরবর্তীতে আমরা এখানে সস ইউজ করবো আর সসের সঙ্গে কিন্তু লবণ থাকে তারপর এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আমি এখানে এক চামিচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন আবার চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস দেড় চামিচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট আদা আর রসুন আমি এখানে নিয়েছি দেড় চামিচ পরিমাণে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি তারপর এখানে আমি একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে ফাটানো ডিমের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব তারপর এখানে আমি সব উপকরণগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় চিকেনটা খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম তিরিশ মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামিচ পরিমাণে বেসন দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে এর থেকে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা বেসন দিতে যাবেন না তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না খুব ভালোভাবে চিকেনের সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে আর এই পর আমরা বাকি যে অর্ধেক ডিম ছিল সেই ডিমটা এখানে আমরা দিয়ে দিব তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নিব আর চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাতে করে উপরের যে আবরণটা এটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সেট হয়ে যাবে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনটা মাখানো হয়ে গিয়েছে এখন এই চিকেনটাকে আমি ভেজে নিব তার জন্য আমি এখন চুলায় চলে যাব চুলায় এসে আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম তারপর তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে একটা একটা করে চিকেন আমি তেলে ছেড়ে দিব যে কয়টা চিকেন এখানে প্যানে দেওয়া সম্ভব আমি সেই কয়টা চিকেন এখানে প্যানে দিয়ে দিব তারপর একটা পার যখন ভাজা হয়ে যাবে তখন এই চিকেনটাকে আমরা উল্টে দিব এভাবে করে আমি সবগুলো চিকেন এখানে উল্টে পাল্টে নিব প্রথম পর্যায়ে চিকেনটা খুব নরম থাকে তাই এটাকে সাবধানে উল্টাতে হবে এভাবে করে উল্টে পাল্টে আমি চিকেনগুলাকে ভেজে নিব দেখুন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটা টুথপিক চিকেনের গায়ে ঢুকিয়ে টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে পারবেন যে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তারপর এই চিকেনটাকে আমরা তুলে নেবো আর একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব দেখুন কত সুন্দর কালার এসেছে দেখলেন তো কত অল্প সময় আমরা এই চাইনিজ চিকেন ফ্রাই তৈরি করে নিলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ